আমি টিনা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি আজকে একটা মেকআপ লুক ক্রিয়েট করেছি, তোমরা দেখতেই পাচ্ছ, এটা পার্টি মেকআপ লুক। আর এই লুকটা ক্রিয়েট করতে আমার মাত্র দুটো প্রোডাক্ট লেগেছে। হ্যাঁ, আজকে মাত্র দুটো প্রোডাক্ট ইউজ করে কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করেছে। ভীষণই সিম্পল আর ভীষণই একদম গর্জাস একটা লুক। এখন যা গরম পড়েছে, এই গরমে কিন্তু প্রচুর মেকআপ একদম করা যাচ্ছে না, প্রচুর প্রোডাক্টও ইউজ করা যাচ্ছে না। তো সেই কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমার এই লুকটা। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা স্টেপ বাই স্টেপ কী করে মাত্র দুটো প্রোডাক্ট ইউজ করে মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। তোমরা কিন্তু একদম ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি স্কিপ করে ফেলো তাহলে বুঝতে পারবে না যে দুটো প্রোডাক্ট আমি কিভাবে ইউজ করেছি। তো চলো আর কোনো কথা না বলে ভিডিওটা স্টার্ট করে ফেলি। আজকের এই পার্টি লুকটার জন্য আমি জাস্ট এই দুটো প্রোডাক্টই ইউজ করেছি, একটা ফাউন্ডেশন আর এই আইশ্যাডো প্যালেটটা। ফাউন্ডেশনটা হচ্ছে ল্যাকমি 9 to 5 প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। ভীষণই ভালো এই ফাউন্ডেশনটা। ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 475 rupees। আর আইশ্যাডোটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, 250 rupees মতো পড়েছিল। তো সবার ফার্স্টে কী করছি, মুখটাকে ভালো মতো ক্লিন করে নিচ্ছি একটা ওয়েট টিস্যু দিয়ে। তার আগে কিন্তু আমি ফেস ওয়াশও করেছিলাম। তো তোমরা যে কোনো মেকআপ প্রোডাক্ট বা মেকআপ করার আগে ভালো মতো ফেসটাকে ক্লিন করে নেবে। এরপর আমি একটা টোনার ইউজ করেছি। টোনারটা হচ্ছে গুড ভাইবিজের ভাইটামিন সি টোনার, একটা গ্লো টোনার। এই টোনারটার রিভিউ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এরপর আমি একটা ময়েশ্চারাইজার ইউজ করেছি, এটা হচ্ছে সামার স্পেশাল, মানে পারফেক্ট একটা ময়েশ্চারাইজার, একটা জেল ময়েশ্চারাইজার। এই ময়েশ্চারাইজারটা হচ্ছে ডামডকের নিয়াসিনামাইড ময়েশ্চারাইজার, এটারও রিভিউ তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। ভালো মতো ময়েশ্চারাইজারটা ইউজ করার পর এবার আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো। তো পুরো ফেসে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো, আইলিডও করবো, কারণ আমি যেহেতু এখানে কোনো কনসিলার ইউজ করছি না, তো ফাউন্ডেশনটাই পুরো ফেসে অ্যাপ্লাই করবো। তো তোমরা দেখেছো অনেকটা কম পরিমাণে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। তো কতটা কভারেজ দিচ্ছে আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি। তো দেখো একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। আমার এই ফাউন্ডেশনটার শেড নাম্বার হচ্ছে W120 ক্রিমি ওয়ার্ম, সরি ওয়ার্ম ক্রিমি। তো ভীষণই ভালো এই ফাউন্ডেশনটা। তো অ্যাজ আ কনসিলার আমি নাকের দুপাশে, চোখের নিচে আর ঠোঁটের কর্নারও আমি ফাউন্ডেশনটা ইউজ করব। তো এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর এবার আমি আইব্রোটা ড্র করব। আইব্রোটা করার জন্য আমি এখানে আইশ্যাডো প্যালেট থেকে যে ব্ল্যাক কালারের আইশ্যাডোটা রয়েছে ওটাই আমি ইউজ করব। তোমরা চাইলে কিন্তু এখানে ব্রাউনটাও ইউজ করতে পারো, বা ব্রাউন আর ব্ল্যাক দুটো কিন্তু একসাথেও অ্যাপ্লাই করতে পারো। আইব্রো ব্রাশ দিয়ে আমি ভালো মতো আইব্রোটাকে ড্র করে নেব। আইব্রোটা ড্র হয়ে গেছে, এবার আমি আই মেকআপ করব। তো আজকে আমি একটা স্মোকি লুক দেব। তো যেহেতু আমি ব্ল্যাক পরেছি, ব্ল্যাকের সাথে স্মোকি লুকটা দারুণ যাবে। তো সবার ফার্স্টে কী করব, ব্রাউন কালারটা দিয়ে আমি বেসটা করে নেব। তো যতক্ষণে আমি বেসটা করছি, তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাতেও হিট করে দাও। কারণ যখনই আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো, সুন্দর সুন্দর মেকআপের ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো আমার বেসটা করা কমপ্লিট হয়ে গেছে, এবার কী করব, ওই ব্ল্যাক আইশ্যাডোটা দিয়েই আমি কর্নারটাকে কেটে নেব। তো কর্নারটা দেখো আমি ভালো মতো কেটে নিয়েছি। এরপরে কী করব, ব্ল্যাক আইশ্যাডোটাই ভালো মতো আমি আমার আইলিডে ভালো মতো একদম ব্লেন্ড করব, যাতে ওই স্মোকি যে লুকটা না ওটা পাওয়ার জন্য, মানে স্মোকি লুকটা যেন আসে। ব্ল্যাক আইশ্যাডোটা ভালো মতো এবার আমি অ্যাপ্লাই করব। একদম পারফেক্ট স্মোকি লুক আমার কমপ্লিট।
এরপর কি করব, আমি আমার লোয়ার ল্যাশও ভালো মতো এই ব্ল্যাকটাই অ্যাজ আ কাজল আমি ইউজ করব। আইশ্যাডো প্যালেটে যে ব্ল্যাক কালারটা শিমারি রয়েছে না, ওটাই আমি আমার একটা শিমার লুক দেওয়ার জন্য চোখের কর্নারে ইউজ করব। তো আমার আই লুক একদম কমপ্লিট। তো আমি আগে ফেস মেকআপটা করে নিয়েছিলাম, এবার আমি কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমি ওই আইশ্যাডো প্যালেট থেকে যে ব্রাউন কালারটা রয়েছে আইশ্যাডোটা, ওটাই আমি ইউজ করব। তো ব্লাশারের জন্য আমি ওই পিঙ্ক ব্লাশ মানে আইশ্যাডোটা ইউজ করছি। তো আমার পুরো মেকআপে সবচেয়ে বেশি মানে ভালো লাগে যে পার্টটা সেটা হচ্ছে ব্লাশার। আমার ভীষণই ভালো লাগে ব্লাশার যখন আমি ইউজ করি। তো ইউজ করার সময় আমি এমনিই ব্লাশ করি। তো এবার ভালো মতো ব্লেন্ড করে নেব। এবার কি করব, যে ওই শিমারি যেটা রয়েছে হোয়াইট কালার ওটাই আমি ইউজ করব, হাইলাইটার হিসাবে ওটাই আমি ইউজ করছি। এরপর কী করেছি, লিপস্টিক, লিপস্টিকটা আমি এখান থেকে যে ব্রাউন কালার রয়েছে আইশ্যাডোটা সেটাই আমি অ্যাজ আ লিপস্টিক ইউজ করেছি। তো দেখো আমার লুক একদম কমপ্লিট। এবার হেয়ার স্টাইলটা ঠিক করে নেব। তো ভাবাই যায় না মাত্র দুটো প্রোডাক্ট দিয়ে পুরো মেকআপ লুকটা কমপ্লিট করা যায়। এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। ভীষণই সুন্দর লাগছে আমাকে। তো আশা করছি আমার ভিডিওটা তোমার অনেক অনেক ভালো লেগেছে। তো আমার ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ সাবস্ক্রাইব করা ফ্রি 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 ফ্রি। তো একদম ফ্রিতে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে, আর পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাতে হিট করে দিও, কারণ যখনই আমি কোনো নতুন কোনো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান চলে যাবে। তো আপাতত এখানেই শেষ করছি আমার ভিডিওটা। তোমরা যাতে করে খুব ভালো থেকো, খুব খুব ভালো থেকো। তো পরের ভিডিওটা দেখা হচ্ছে, টাটা, বাই বাই।